হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিঁড়ের পোলাও। চলুন দেখে নেওয়া যাক চিঁড়ের পোলাও বানাতে আমার কী কী উপকরণ লাগছে। চিঁড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম কুচিয়ে নিয়েছি। এখানে আছে গাজর কুচি লম্বা করে, এখানে আছে ফুলকপি ডুমো করে কাটা, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আছে ফোড়নে 3-4টে লবঙ্গ, একটু দারচিনি, একটা এলাচ, এখানে আছে 2টো শুকনো লঙ্কা, এখানে আছে শাহী গরম মশলা, নিয়ে নিয়েছি 2টো ডিম, এখানে আমি বালিতে ভাজা বাদাম নিয়েছি, স্বাদ মতো লাগবে লবণ, পরিমাণ মতো হলুদ। চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই চিঁড়ের পোলাও। বানানোর জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আদা তেল, প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে ঝুড়ি করে নেব। ঝুড়িটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তুলে নেওয়ার পরে, ডিমের ঝুড়িটা তুলে নেওয়ার পরে আমি আবার গ্যাসে, ডিমের ঝুড়িটা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। শুকনো লঙ্কাটা, 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, দিয়ে পরে দিয়ে দেব তেজপাতাটা আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচানো আলু, সব সবজিগুলো একে একে দিয়ে দেব। গাজর কুচি, ফুলকপি, ক্যাপসিকাম, সব সবজিগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি, পরে আবার লবণ দিতে হবে। ভালো করে বেছে নিয়েছি ময়লা, এবার আমি এটা জলে ধুয়ে নেব। এবার আমি জলটা ঝরিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ডিমের ঝুড়িটাও দিয়ে দিলাম। রাখা চিঁড়েটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার
এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। করে মিশিয়ে ভেজে নেব। সকাল সন্ধ্যে টিফিনে দুর্দান্ত লাগে, ঝটফট হয়ে যায় চিড়ের পোলাও। আর এতো ভীষণ টেস্টি হয়। শাহী গরম মশলা, দিয়ে দিচ্ছি ঘি। আবার ভালো করে মিশিয়ে নেব, নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিড়ের পোলা। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও, আমি ডেকোরেট করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই চিড়ের পোলাওয়ের রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই তো জানাবেন, সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন নতুন রেসিপি ভিডিও ফার্স্ট পাওয়ার জন্য।